একসময় খয় নদীতে পাওয়া যেত বিভিন্ন প্রজাতির সুস্বাদু নদিয়ালি মাছ। তবে অসাধু কিছু মাছ শিকারীরা ব্যাটারির মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করার ফলে বর্তমানে ছোট ভেটকি, নেদোস এবং মহাশোলের মতো সুস্বাদু মাছের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তার ফলে টান পড়েছে স্থানীয় মৎস্যজীবীদের জীবন জীবিকাতে, যারা নদীর মাছ বিক্রি করেই সংসার প্রতিপালন করতে। যদিও এই ঘটনা জানার পর স্থানীয় মৎস্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, এইসব অসাধু মাছ শিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং ঊর্ধ্বতন মহলে জানানো হবে। অ্যাকচুয়ালি আমার যখন নলেজে আইসে আমরা অবশ্যই এটা নিয়ে থানার সঙ্গে কথা বলবো। আমি একটু পরে বাইরে আপনাদের সঙ্গে কথা সেরে আমি থানার সাথে কথা বলবো, এসডিএম স্যারকেও জানাবো এবং এসডিএম স্যারকেও জানাবো যে এই বিষয়গুলি প্রশাসনিকভাবে সবাই না ধরলে তো হবে না। আর আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করবো ওইখানকার যে ওয়ার্ডের কাউন্সিলর আছেন ওনাকে নিয়ে, এবং আমি আজকেই কাউন্সিলরের সাথে কথা বলবো যে পাবলিক যদি অ্যাওয়ার না হয় এভাবে ছোটো সাইজের মাছ যদি কারেন্ট দিয়ে শর্ট করে মেরে খায়, এতে আরও ছোটো মাছ অন্যান্য মাছও নষ্ট হয়, এতে মাছের যেগুলি ডিম দেবে বড় মাছ সেই মাছও নষ্ট হবে বা বিভিন্ন প্রজাতির মাছের ধ্বংস হবে, এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এবং এটা টোটালি বেআইন এবং কোথাও করে না। ওরা কীভাবে এই সিস্টেম করেছে কী করেছে যাই আমরা খবরাখবর নেব ওদেরকে। আমরা যেহেতু আপনারা দেখেছেন ওরা ধরাও পড়েছে, ওই লোকগুলির সঙ্গে আমরা থানার মাধ্যমে গিয়ে ওদেরকে বোঝাবো, কারণ আমাদের কথা নাও তো শুনতে পারে ঠিকভাবে, ওরা তো অ্যাওয়ার করা এবং প্রশাসনিক চাপ থাকলে এবং আমাদের যে থানা প্রশাসন যখন সবাই একসাথে আমরা ধরবো আশা করি এই ধরনের কাজ আর হবে না। এ ধরনের কমপ্লেন আমাদের কাছে আগে ছিল, দূরে হতো, এখন শহরের মধ্যে হচ্ছে, তার মানে এটা তো এটা খুব বিপজ্জনক। আর এবং যারা করছে ওদের জন্য বিপজ্জনক, ওরা জানে না ওই শর্ট সার্কিট হয়ে অনেক সময় নিজেরাও মারা যায়। এটা এই ধরনের ঘটনা মণিপুরে হয়েছে, মানুষ মারা গেছে। উল্লেখ্য, বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের জন্য একসময় বিখ্যাত ছিল খয় নদী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।